নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন লেখক শ্রী অভিষেক চৌধুরীর কলমে একটি গল্প, অন্নপূর্ণার সংসার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি প্রীতম, অন্যান্য চরিত্রে বর্ণিশা, সৌম্যদীপ, সূচনা, শিপ্রা, পিয়ালি, পূজা, শুভদীপ্ত, সৌরিন, সূর্য, পার্থ, অর্ক, স্বর্ণাভ, চিত্রাঙ্গী, সঞ্চিতা ও প্রভাকর। শব্দ সংযোজন ও আবহ নির্মাণে অমিত, কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। শুরু হচ্ছে লেখক শ্রী অভিষেক চৌধুরীর কলমে এসো গল্প পড়ির আজকের নিবেদন, অন্নপূর্ণার সংসার। শরতের শেষ লগ্নে পশ্চিম আকাশের বুকে ঢলে পড়া সূর্যের রক্তিম আভায় বিশ্ব চরাচরে যেন আগুন লেগেছে। পাখিগুলো ফিরে চলেছে নিজের নিজের বাসার পথে। হিমেল বাতাসের ছোঁয়ায় গাছগুলো আনমনে মাথা তোলাচ্ছে। বনের প্রায় গা ঘেঁষেই চলে গিয়েছে এক ফালি জলের ধারা। নদীতে তেমন জল নেই। ইতিউতি জমে থাকা বালির স্তূপে কয়েকদল মাছরাঙা খানিকক্ষণ জিরিয়ে নিতে ব্যস্ত। কয়েকদিন আগে শারদ উৎসব কাটলেও তার রেশ বুঝি এখনো ছেড়ে যায়নি। চারিদিকে কেমন যেন এক বিষণ্ণতার সুর। লক্ষ্মী পুজোর আর দিন কয়েক বাকি। পুজোটা বড্ড অভাবে কেটেছে রঘুর। ছেলেপিলেগুলোর পাতে দুমুঠো অন্ন প্রতিদিন জোগাড় করে আর উঠতে পারেনি সে। ভাবতেই রঘুর মনটা হু হু করে ওঠে। দুর্গাপুজোর কয়েক সপ্তাহ আগে দিনচারেকের বাদলাই সব শেষ করে দিয়ে গেল। মরা নদীতে তখন কয়েক প্রহরের বর্ষণেই বান ডাকার জোগাড়। লোকেরা নৌকাপথে নদী পারাপার বন্ধ করলে রঘুর ঘরের উনুনের আঁচও নিভু নিভু হয়ে আসে। আর কোনো উপায় না দেখে রঘু ছুটল গ্রামের মোড়ল মনমথ শিকদারের বাড়ি। মোড়লের সদরে হরদম আনাগোনা। সেখানে তার মস্ত চালের আড়ত আছে। নদীপথেই আড়তের চাল গ্রামে আসে, কিন্তু এই দুর্যোগের দিনে সেই পথটাও বন্ধ। সামনে পুজো, তাই গ্রামে চালের যথেষ্ট চাহিদা, তবে যোগানের রাস্তা নেই। রঘু কোনো দিক না ভেবেই শিকদার মশাইকে কথা দিয়ে বসল, সে নৌকা করে আড়ত থেকে চাল নিয়ে আসবে। মনে আশা ছিল চাল নিয়ে আসতে পারলে খুশি হয়ে তার থেকে কিছুটা ভাগ মোড়ল নিশ্চয়ই তাকেও দেবে। কয়েকদিন পেট ভরে ভাত খেতে পারবে তার পরিবার। কিন্তু চাল নিয়ে ফেরার পথেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সেই সঙ্গে আকাশের বুক চিরে নেমে আসতে লাগল বিদ্যুতের রেখা। বাজ পড়ার শব্দে কানে তালা লাগার জোগাড়। তবুও রঘু কিন্তু হাল ছাড়েনি। অনেক কষ্টে দাঁড় টেনে নৌকাটাকে প্রায় ঘাটের কাছেই সে এনে ফেলেছিল। তবে তীরে এসেই তরি ডুবল। রঘু যখন ব্যাপারটা বুঝল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। নৌকার তলা থেকে জল ঢুকে বস্তা বস্তা চাল ভেসে গেছে বহু দূরে। অনেক কষ্টে নৌকাটাকে রক্ষা করতে পেরেছিল রঘু। তবে সেই অবশিষ্ট ভেজা চাল আর কোনো কাজে লাগেনি। অন্যদিকে শিকদার মশাই কড়ায় গণ্ডায় লোকসান উসুল করে নিয়েছে। রঘুর যেটুকু জমি ছিল সবটাই এখন শিকদার মশাইয়ের দখলে। উপরন্তু বউটাকেও দুবেলা বেগার খাটতে হচ্ছে তার চাষের জমিতে। ছেলে মেয়েগুলো পেটের জ্বালায় ছটফট করেছে এই কদিন। তার মধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়েছে। দুগ্রাম পরে জমিদার বাড়িতে ঘটা করে দুর্গাপুজো হয়। বহু লোকের পাত পরে সেই সময় জমিদার বাড়ির আঙিনায়। জমিদার শিবপ্রসাদ রায় আর গিন্নিমা নিজে হাতে নরনারায়ণ সেবা করেন পুজোর এই কয়েকটা দিন। দান ধ্যানও করেন বিস্তর। ছেলে মেয়েগুলো অনেকবার বায়না ধরেছিল সেখানে যাওয়ার, কিন্তু রঘু রাজি হয়নি। পেটে গামছা বেঁধে ঘরে পড়েছিল, তবুও সেই পথে সে পা বাড়ায়নি। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল মা দুর্গার মুখ দর্শন সে করবে না। এ কেমন মা, যে নিজের সন্তানের দুঃখ কষ্টের খবরই রাখে না। প্রত্যেক বছর ছেলে পিলে নিয়ে মুখ তুলে বাপের বাড়িতে চলে আসে, অথচ বাপের ঘরের মানুষগুলোর কথা একবারের জন্য ভেবে দেখার ফুরসত তার নেই।
রঘু সারা জন্ম খিদের জ্বালা সহ্য করতে করতে একটা কথা দিব্যি বুঝে গেছে, এই দুনিয়ায় গরিবের কষ্ট বোঝার মতো মন কারোরই নেই, এমনকি ভগবানেরও না। সেও শুধু বড়লোকের ঘরের রাজভোগ আর বৈভবের মধ্যে থাকতেই ভালোবাসে। গরিবের পাতে সামান্য ভাত ডালের জোগাড় করতে তার বহেই গেছে। তাই রঘু ভেবেই নিয়েছে আর সে ওই পাষাণ মূর্তির সামনে মাথা নত করবে না, নিজের মনের আকুতি আর জানাবে না। ও মাঝি ভাই, আমার একটু নদীর ওই পারে ছেড়ে দেবে গো। এক মহিলা কণ্ঠস্বর কানে যেতেই হুঁশ ফিরল রঘুর। নৌকা থেকেই পাড়ের দিকে মুখ তুলে সে দেখল একজন অল্প বয়সী বউ দাঁড়িয়ে আছে সেখানে। পরনের শত ছিন্ন শাড়িটা দিয়ে কোনো রকমে লজ্জা ঢাকার চেষ্টা করছে। মাথায় তার ঘোমটা টানা, গায়ের রং ময়লা, এক ঢাল খোলা রুক্ষ চুল কোমর পেরিয়ে প্রায় হাঁটুর কাছে নেমে এসেছে। হাতের শাঁখা পলা দেখে অনুমান করা যায় মেয়েটি সধবা, তবে সে একা নয়, সঙ্গে রয়েছে আরও চারজন বাচ্চা ছেলে মেয়ে। ছেলে দুটো মেয়েগুলোর চেয়ে বয়সে অনেকটা ছোট, খাটো করে ধুতি পরা, এক মাথা কোঁকড়া চুল, একটার চেহারা হাড় লিগলিগে, অন্যটা সেই তুলনায় মোটা। তার হাতে আবার এক গোছা কাশের ফুল হাওয়ায় দোল খাচ্ছে। বাচ্চা মেয়ে দুটোর পরনেও আধ ময়লা শাড়ি, তবে মুখগুলো ভারী মিষ্টি তাদের। সূর্য আরও কিছুটা পশ্চিম দিকে নেমে গেছে, আলো নিভে আসছে, সেই সঙ্গে বুনো ফুলের গন্ধ চারপাশে। রঘু নিজের গামছাখানা পিঠের ওপরে ফেলে বলল, তুমি কে গো মা, এই ভর সন্ধেবেলা এমন নিরিবিলি জায়গায় কি করছো? বউটি আরও কিছুটা নৌকার কাছে এগিয়ে এসে বলে, আমি এক চাষা বউ গো, নদীর ওই ধারে কয়েক ঘর পরেই আমার ঘর। এই চার ছেলে মেয়ে নিয়ে জমিদার বাড়িতে এসেছিলুম, ঘরে তো তেমন খাওয়া জোটে না, তাই পুজোর কদিন একটু পেট ভরে খেতে এই পানে আসা। কিন্তু দশমী পেরিয়ে তো আজ বেশ কয়েকদিন কেটে গেল, তুমি এতদিন সেখানে কি করছিলে? আর বলো না, আমি তো গায়ের বাকি সবার সাথে ফিরেই আসছিলুম, কিন্তু দশমীর রাত পোহাতেই আমার এই ছোট ছেলেটার সে কি ধুম জ্বর, একেবারে গা পুড়ে যায়। ছেলেকে নিয়ে সেই অবস্থায় ফিরি কেমনে? নায়েব মশাইকে বলে কয়ে জমিদার বাড়ির গোয়ালের এক কোণে কোনো মতে ছেলে মেয়েগুলোকে নিয়ে এই কটা দিন কাটিয়ে দিয়েছি, কিন্তু এই বেলা ঘরে না ফিরলেই নয়। রঘু নৌকার দাঁড়খানা তুলে ধরে, বুঝেছি, এবারে উঠে আসো তো দেখি, বেলা যে প্রায় পড়েই এলো, এই বেলা দাঁড় না বাইতে পারলে ফিরনের সময় আধান নেমে আসবে। বউটা এবার ঘোমটার আড়াল থেকে খুবই লজ্জিত স্বরে বলে ওঠে, কিন্তু আমার কাছে যে টাকা করি নেই ভাই। রঘু স্থির দৃষ্টি মেলে তাকায়, মানুষগুলোর চেহারায় অভাবের ছাপ স্পষ্ট, বাচ্চা মেয়ে দুটোর চোখগুলো প্রায় কোটরে ঢুকে গেছে। অপুষ্টির কারণেই হয়তো উচ্চতাও তেমনটা বাড়েনি। রঘু মনে মনে ভাবল, এক সর্বহারাই তো অন্য এক অভাগিনীর বেদনা বুঝবে, নয়তো আর কেই বা আছে তাদের মতো দুর্ভাগাদের। মুখে বলল, ভাই যখন বললেই তখন নিজের আপন দাদা মনে করেই উঠে পড়ো দেখি। বউটি আর কোনো কথা না বাড়িয়ে চার ছেলে মেয়েকে নিয়ে নৌকায় উঠে এলো। রঘু নৌকা ভাসিয়ে দিল। বেশ খানিকক্ষণ দাঁড় টানার পর সে বলল, তা বোন তোমার স্বামীর নাম কি? বউটি নৌকার পালের ধারে মাথা রেখে বসেছিল, পেট মোটা ছেলেটা মায়ের কোলে মুখ গুজে ঘুমিয়ে পড়েছে, অন্য ছেলেটাও ঢুলছে, মেয়ে দুটো গল্প করছে নিজেদের মধ্যে। বউটি এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মহেশ। সেও চাষা বুঝি? সেই বউটির মুখে এবার একটা ব্যঙ্গাত্মক হাসি খেলে যায়। তার মুখখানা ঘোমটায় ঢাকা থাকলেও রঘুর সেই ভাব বুঝতে কোনো অসুবিধা হয় না। তা বিঘা কয়েক জমি আছে বটে, তবে স্বামীর আমার সেদিকে মন নেই, সারাটা দিন নেশায় চোখ লাল করে বসে থাকে, নয়তো সঙ্গী সাথীদের নিয়ে নৃত্য করে বেড়ায়। স্বামী যদি সংসারই হতো তাহলে কি আর আমার এই দশা হয়? রঘু আর কথা বলে না, এই প্রসঙ্গে কি বলা উচিত তা রঘুর জানা নেই।
সেই বউটাই বলে চলে, তবু অন্যের অভাব আমার তেমন হয় না। আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি ঘুরে ঘুরে জুটে যায় ঠিক। আর তোমার বাপের ঘর? সে তো অনেক দূরে, ওই উত্তর পানে। বউটি উত্তর দিকে আঙুল তুলে দেখায়। রঘুর হঠাৎ করেই খুব গান গাইতে মন চায়। কতদিন গলায় সুর ধরেনি, এখন আর ইচ্ছাও করে না। তবে আজ কেন সে জানে না গলা ছেড়ে গান করতে ইচ্ছা করছে। মনটা বড্ড ফুরফুরে হয়ে গেছে, একটা প্রশান্তির বলয় তাকে ঘিরে ধরেছে। রঘু আর নিজেকে আটকাতে পারে না। সাবধানে সালাইও মাঝি আমার ভাঙা তোরি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই ও আমার ভাসাইলি রে আমার ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে ও আমার ভাসাইলি রে দুচোখ বুঝে গিয়ে চলেছিল রঘু। হঠাৎই চোখ খুলে দেখল মেয়ে দুটোর মধ্যে থেকে একজন মায়ের কাছে সরে এসে বলছে, ও মা মা কোন খিদে পেয়েছে আমার। এইটুকু বলা মাত্রই বউটি নিজের শাড়ির আঁচলের ভিতর থেকে এক বাটি পায়েস বের করে আনল। শুধু কি এক বাটি, সঙ্গে আরও তিন ছেলেমেয়ের জন্য পায়েসের জোগাড় হয়ে গেল। এবারে আরও এক বাটি পায়েস বউটা এগিয়ে ধরল রঘুর দিকে। রঘুর মাথা যেন ঠিক করে কাজ করছে না। এ কে আর কোথা থেকেই বা পায়েসের জোগাড় করছে, এও কি সম্ভব? ধীরে ধীরে আঁধার নেমে এলো তার চোখের সামনে। পুরোপুরি বেহুশ হয়ে পড়ার আগে রঘু শুধু অস্ফুটে বলতে পারল, তুমি কে? আকাশ বাতাস বিদীর্ণ করে এক সুমধুর কণ্ঠ ছড়িয়ে পড়ল চারিদিকে, আমি হলুম অন্নপূর্ণা। স্বপ্নের মধ্যে রঘু দেখল এক অপরূপা সুন্দরী দেবী মূর্তির কোলে মাথা রেখে সে শুয়ে আছে। দেবীর তৃতীয় নয়ন থেকে নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে। সারা শরীরে তার বিচিত্র সব অলংকার, গলায় লাল পদ্মের মালা। দেবী রঘুর কপালে হাত বোলাতে বোলাতে বললেন, দেখিস বাবা কখনো অহংকারী হয়ে পড়িস নে যেন, সর্বদা গরিব দুঃখীদের পাশে থাকিস, তাতেই আমি প্রসন্না থাকব সর্বক্ষণ। বাছাই করা বেলপাতাগুলো এক পাশে সরিয়ে রেখে অন্নপূর্ণা বলে ওঠে, তারপর কি হলো পিসি ঠাম্মা? বৃদ্ধ ননীবালা নরবরে হাতে একবার ঠাকুর দালানে অধিষ্ঠিতা মা অন্নপূর্ণার মূর্তিকে প্রণাম করে নিয়ে বললেন, ঘুম ভাঙতেই রঘু দেখে নিজের নৌকাতেই রয়েছে সে, আর কেউ নেই সেখানে, নৌকাটা নদীর জলের তোরে ভেসে চলেছে, অন্ধকার নেমে এসেছে চারপাশে, দ্বাদশীর ভরা চাঁদ তখন প্রায় মধ্য গগনে, সাথে নদীর পাড় বরাবর ভেসে আসছে ঝিঝির তীব্র একঘেয়ে সুর, কিছুটা ধাতস্থ হতে সবটা নিছক স্বপ্ন ভেবে দাঁড় টেনে নৌকাটাকে আবার পাড়ে নিয়ে আসে রঘু, সেটাকে ঘাটে বেঁধে নিজের ঘরের পথে পা বাড়াতে যাবে, এমন সময় দেখতে পায় ঘোড়া দুটো। কি ছিল সেই ঘোড়ায়? অন্নপূর্ণার দুই চোখে উৎকণ্ঠা খেলে যায়। ননীবালা হেসে বলেন, দুটো মাটির ঘোড়াতেই ছিল কানায় কানায় ভর্তি সোনার মোহ,
রঘু মহানন্দের সাথে মায়ের আশীর্বাদ গ্রহণ করে। ঘোড়া দুটো নিয়ে বাড়ি ফিরে ওই রাতেই পরিবার নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। সেই মোহর বিক্রি করেই এই গ্রামের জমিদারি কিনে নেয় রঘু, উপাধি নেয় চৌধুরী। তারপর মায়ের আদেশ মতো সারা জীবন অভাবী মানুষের সেবা করে গিয়েছিল সে। অর্থবান হওয়ার পরেও কখনো দাম্ভিকতা স্পর্শ করতে পারেনি তাকে। তিনি প্রচলন করেছিলেন এই অন্নপূর্ণা পুজোর, কারণ মা তার কাছে জগৎকে অন্ন প্রদানকারী মা অন্নদা রূপেই দর্শন দিয়েছিলেন যে আমরা হলুম তারই বংশধর। এবারে আর কোনো প্রশ্ন না করে পুবের হেসেলে যেত এখন, সেখানে তো সাউরি ঠাকুরন মায়ের ভোগের জোগাড় করছে, তাকে গিয়ে সাহায্য কর। যা যা এখন যা। অন্নপূর্ণা উঠে পড়তেই ননীবালা গলায় ঝোলানো পুঁটুলিতে থাকা জপমালায় হাত রেখে চোখ বোজেন। ঠাকুরদালানের এক ধারে ঢাকঢোল পিটিয়ে চলেছে অন্য গ্রাম থেকে আসা ঢাকির দল, সেইদিকে মহিলাদের যাওয়ার অনুমতি নেই। মোটা থামের এই প্রান্তে চিকের আড়ালে বাড়ির অন্যান্য মেয়ে বৌরা পুজোর কাজ করছে, খানিক বাদেই দুপুরের আরতি শুরু হবে। অন্নপূর্ণা একবার থামের আড়াল থেকেই দেবী মূর্তির ওপরে নজর রাখল। সোনার সিংহাসনে অধিষ্ঠিতা দেবী অন্নপূর্ণা রূপোর বাটি থেকে পায়েস তুলে ভিখারী রূপী মহেশ্বরের ভিক্ষার ঝাঁপিতে প্রদান করছেন। এই বাড়িতে অবশ্য মা অন্নপূর্ণার দুই দিকে দুর্গার মতো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশও স্থান পেয়েছে। এর কারণ অবশ্য অন্নপূর্ণার জানা, ধূপ ধুনোর গন্ধে ঘোর লাগার জোগাড়। খুব বেশি দিন হয়নি অন্নপূর্ণা এই বাড়ির বউ হয়ে এসেছে। 11 বছর বয়সে বাপের ঘরের পার চুকিয়ে নতুন সংসারে পা রাখার প্রথম কয়েকটা দিন খানিকটা ভয়ে ভয়ে কাটলেও এখন অনেকটাই সহজ হয়ে গেছে সবটা। তার শ্বশুরকুলের প্রতিপত্তির কথা সাত গ্রামে ছড়িয়ে আছে, বাড়ির মানুষগুলো এর মধ্যেই নিজের করে নিয়েছে অন্নপূর্ণাকে। শুধু শ্বশুরমশাই যা একটু কড়া মেজাজের, খুব প্রয়োজন না পড়লে অন্নপূর্ণা তার সামনে যায় না। পুবের হেসেলে পৌঁছে অন্নপূর্ণা দেখল তার শাশুড়ি ভোগের খিচুড়ি রাঁধতে ব্যস্ত, ঠাকুরঝিরা তাঁকে সাহায্য করছে। পূবদিকের রান্নাঘরটা মূলত পুজোর ভোগ রাঁধার জন্যই বরাদ্দ, এছাড়াও বাড়ির ঠাকুর ঘরে নিত্য সেবিত গোপালের ভোগও এই ঘরেই রান্না করা হয়। অন্নপূর্ণা হেসেলে যেতে শাশুড়ি গৌরীবালা দেবী মুখ তুলে বললেন, তা বাচ্চা এখানে কি করছো, নিচে যাও। পিসি ঠাম্মাই তো এখানে আসতে বললেন আপনাকে ভোগের কাজে সাহায্য করতে। বুঝেছি মা, এসেই যখন পড়েছ তখন কয়েক চিলি পান বানাও তো দেখি, ভোগের তালায় দিতে হবে যে। খানিকক্ষণের মধ্যেই অন্নপূর্ণা পান বানানোর সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়ে মনের আনন্দে পানে খয়ের লাগাতে লাগাতে শাশুড়িকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আচ্ছা মা, পুজোর কটা দিন গায়ের সব লোকেরা বুঝি এই বাড়িতেই পাত পেরে খায়, কেউ অভুক্ত থাকে না? গৌরীবালা হাতের কাজ খানিক সেরে অন্নপূর্ণার দিকে তাকালেন। মা অন্নপূর্ণা যারা জগৎ সংসারের অন্নের জোগাড় করেন, তার পুজোয় কেউ কালি পেটে তাকে তা কেমন করে হয়? এই বাড়ির নিয়ম বৌমা, কাউকে কোনো দিনও দদর থেকে খালি হাতে ফেরানো হয়নি, যেই আসুক না কেন, এ যেন অভুক্ত না ফেরে মা। এই কথা কানি আমার শাশুড়ি মা একদিন আমায় কয়েছিলেন, আর আজ আমি তোমায় বললুম। মনে রেখো মা, যদি নিজের বরাদ্দের অন্ন দিয়েও কোনো অভুক্তের সেবা করতে হয় তাতেও পিছুপা হয়ে যেও না যেন মা, তাতে মা অন্নপূর্ণা কুপিত হবেন। অন্নপূর্ণা অপলক দৃষ্টিতে তাকিয়েছিল শাশুড়ির দিকে, শেষে শুধুমাত্র সম্মতিসূচক মাথা নাড়িয়ে আবার পান বানানোর কাজে মন দিল। খানিকক্ষণ আগে পিসি ঠাম্মার বলা গল্পটা আবারও মনের মধ্যে ফুটে উঠল তার।
এবার বসন্ত যেতে না যেতেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। মধ্যাহ্নের সূর্য নিজের প্রখর তেজরশ্মি ছড়িয়ে দিচ্ছে ধরাধামে। আমগাছের মুকুলগুলো ধীরে ধীরে সবুজ ফলের রূপ নিচ্ছে। চারিদিক বড়ই নিঝুম। জমিদার বাড়ির প্রকাণ্ড ফটক পেরিয়ে একখানা পালকি বাহির মহলে প্রবেশ করতেই কয়েকজন চাকর অন্দর থেকে ছুটে এলো। বেয়ারারা পালকি মাটিতে নামালে তার ভিতর থেকে বেরিয়ে এলেন জমিদার দুর্গাপদ চৌধুরী, সঙ্গে সঙ্গে নায়েব জগবন্ধু ঘোষাল। সোনালি সুতোয় গাঁথা সুবিশাল ছাতাখানা মেলে ধরল দুর্গাপদর মাথার উপরে। এতটা রাস্তা পালকি করে আসার দরুন ঘামে ভিজে উঠেছে দুর্গাপদর সর্বাঙ্গ। ভীষণ খিদেও পেয়েছে তাঁর। খুব ভোর ভোর দরকারি একটা কাজে পাশের তালুকে তাঁকে যেতে হয়েছিল, তবে কাজটা সফল হয়নি। অর্থকড়ির বিষয়ে বিচক্ষণ দুর্গাপদ বেশ ভালো মতোই বুঝতে পেরেছেন, কাজটা মেটাতে আদালতের দ্বারস্থ হওয়া ভিন্ন আর উপায় নেই। আর একবার মামলা মোকদ্দমা শুরু হলে কবে সেটা মিটবে তার সদুত্তর স্বয়ং বিধাতাও জানেন না, সেই সঙ্গে টাকা করিও খসবে বিস্তর। এই কথাগুলো ভেবেই দুর্গাপদর মাথার ভিতরের শিরাগুলো দপদপ করছিল। অহেতুক খরচা তিনি একেবারেই বরদাস্ত করেন না। তার মধ্যে এই মাত্র দিন কয়েক আগেই অন্নপূর্ণা পুজো উপলক্ষে জলের মতো অর্থ বয়ে গেছে। এই বছর ভালো ফসল না হওয়ার জন্য চাষিদের থেকে খাজনা আদায়ের ক্ষেত্রেও তেমন জোর করার উপায় নেই। নায়েব জগবন্ধু অবস্থা বেগতিক বুঝে কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগেই দুর্গাপদর নজর গেল ঠাকুর দালানে খাটানো সামিয়ানার উপরে। তৎক্ষণাৎ ক্ষেপে অগ্নিশর্মা হয়ে উঠলেন দুর্গাপদ। পুজো মিটে গিয়ে সপ্তাহ পার হতে এলো, এখন এইসব খোলা হয়নি। মাচার বাঁশ পর্যন্ত জেঁকে সেই রয়ে গেছে। বাড়ি ভর্তি কতগুলো অপগণ্ডকে পুষে রেখেছি আমি, সারা দিন শুধু খাবে দাবে আর নাকে তেল দিয়ে ঘুমাবে সবকটা। জমিদার মশাইয়ের মেজাজের বিষয়টা সকলেরই জানা। এমনিতে তিনি বেশ ভালো মনেরই মানুষ, প্রজাদের সুখে দুঃখে সর্বদা পাশেই থাকেন। তাঁর জমিদারিতে কোনো ব্যাপারেই জোর জুলুম হয় না, কিন্তু একবার তিনি রেগে গেলে আর রক্ষে নেই। তখন তিনি প্রায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। গত মাসেই চাকর রামখিলানকে কি শাস্তিটাই না দিলেন কর্তা। রাতে জমিদার মশাইয়ের মাথাতে সুগন্ধি তেলের মালিশ করানোর অভ্যাস আছে, রামখিলানি সেই কাজটা করে থাকে। যাই হোক, গত মাসে একদিন রামখিলান কর্তার ঘরে তেলের শিশি হাতে নিয়ে উপস্থিত হয়ে দেখল তাতে আর তেল নেই। ভাঁড়ারে গিয়েও তেল পাওয়া গেল না। এদিকে কর্তার আবার মাথায় মালিশ না হলে ঘুম আসে না। তেল ফুরিয়ে গেছে সেই খবর কর্তার কানে পৌঁছাতেই তিনি রুদ্রমূর্তি ধারণ করলেন। যেহেতু তেল মালিশের দায়িত্ব রামখিলানের, সেই জন্য তারই তেলের বিষয়ে নজর রাখা উচিত ছিল এমন একটা বিধান দিয়ে ঘোড়ার আস্তা বলে তিন দিন রামখিলানকে আটকে রাখার নির্দেশ দেন কর্তা। পরে অবশ্য রাগ পড়তে একদিনের মাথাতেই রামখিলানকে আস্তাবল থেকে ফিরিয়ে এনেছিলেন। তবুও কর্তার ভয়ে বাড়ির চাকর বাকরেরা একেবারে তটস্থ হয়ে থাকে। এবারে পরিস্থিতি সামাল দিতে নায়েব মশাই মুখ খুললেন। আসলে ইয়ে কর্তা মশাই, ওই সামিয়ানা খাটানো, তারপরে এই বাঁশের কাজ, এই সব তো নুরুলের ছেলে হারুই করে থাকে। তার আবার কয়েকদিন হলো প্রচণ্ড ভেদ বমি শুরু হয়েছে, শত ডাক্তার বদ্যি করেও কমার নাম নেই। দুর্গাপদ কটমট করে জগবন্ধুর দিকে তাকালেন, তাতেই নায়েবের আত্মাখানি খাঁচা ছেড়ে যাওয়ার উপক্রম। কি বলতে কি যাচ্ছ তুমি? হাড়ুর ব্যামো হয়েছে বলে এই বাড়ির সামিয়ানা খোলা হবে না? সে যদি সারা জীবনের জন্য বিছানা নেয়, তবে কি জন্মভর এইসব এইভাবেই থেকে যাবে? আজকের মধ্যেই সামিয়ানা খোলার ব্যবস্থা করো, না হলে অন্য চাকরির সন্ধান করে নিও। খুন রাম রাম রাম, এমন দুর্দিন যেন আমার এই জন্মে না আসে। আমি আজকেই কাউকে একটা ধরে এনে সব কাজ করিয়ে নিচ্ছি। দুর্গাপদ আর কথা না বাড়িয়ে গটগট করে অন্দরমহলে চলে গেলেন। জগবন্ধু একবার কপালে হাত ঠেকিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একজন চাকরকে উদ্দেশ্য করে বলল, তুই আবার দাঁড়িয়ে রইলি কেন? দেখছিস না কর্তার মাথা থেকে আগুন ঠিকরে বেরুচ্ছে। যা যা যা, জলদি যা, গিয়ে তার একটু সেবা যতন কর, না হলে কিছু একটা সব বনাশ ঘটে যাবে আজকে। দুর্গাপদ নিজের ঘরের আরামকেদেরায় বসে চোখ বন্ধ করে খানিকক্ষণ কিছু একটা ভাবার পর হাঁক পাড়লেন, জনার্দন, আরে জনার্দন! মুহূর্তের মধ্যে একজন অল্প বয়সী ছেলে ঘরের ভিতরে প্রবেশ করে কাঁচু মাচু দৃষ্টিতে তাকালো দুর্গাপদর দিকে। বাইরের কলঘরে আমার স্নানের ব্যবস্থা কর গিয়ে, আমি যাচ্ছি একটু বাদে।
এইটুকু বলে দুর্গাপদ আবার চোখ বুঝলেন। জনার্দন পিঠে ফেলা গামছাটা দিয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের বিন্দুগুলো মুছে নিয়ে বলল, যে আজ্ঞে কর্তা। জমিদার বাড়ির বাইরের স্নান ঘরটা ভিতরে দালানের একধারে অবস্থিত, মূলত ছেলেরাই সেটা ব্যবহার করে থাকে। দুর্গাপদ বাকি পোশাক ছেড়ে গায়ে একটা গামছা জড়িয়ে স্নান ঘরের ভিতরে প্রবেশ করলেন। দরজা তিনি খোলাই রাখেন ইচ্ছা করে, এমনিতেই এদিকে তেমন একটা কেউ আসে না। তাছাড়া এই ভর দুপুরে বাড়ির বেশিরভাগ জনই ভাত ঘুমে নিমগ্ন। গামছা পরা অবস্থাতেই পেতলের মগে জল নিয়ে নিজের সর্বাঙ্গে ঢালতেই শরীরখানা ঠান্ডা হয়ে এলো দুর্গাপদ। দুর্গাপদ আরও কয়েকবার মাথার উপরে জল ঢাললেন, মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেল। আর এক মগ মাথার উপর ঢালতে যাবেন এমন সময় একটা মেয়েলি স্বর কানে এলো দুর্গাপদ বাবুর, ও কর্তা মশাই, দরকারে পড়ে এসেছি গো। একরাশ বিরক্তি আর কিছুটা হতবাক হয়ে পিছনে ফিরলেন দুর্গাপদ। একজন গ্রাম্য বউ, পরনের লাল পাড় যুক্ত শাড়িটা বেশিরভাগ স্থানেই ছিঁড়ে গেছে, হাতে শাঁখা পলা, গায়ের রং মোটের ওপর কালোই বলা চলে, মুখের ওপরে এক হাত লম্বা ঘোমটা টানা। দুর্গাপদ রাগত গলাতেই বললেন, এই এলে তুই, আর এই সময় এখানে কি করছিস? অত্যাগো, অনেকদিন হলো খাবার জোটেনি, ঘরে অন্নের একটা দানাও অবশিষ্ট নেই, ছেলে মেয়েগুলো কোথার চালায় বেহু সবার জোগাড়, একটু ভাত হবে কথা তাহলে বাচ্চাগুলোর মুখে দিতুম। কথাগুলো শোনা মাত্রই নিভে আসা রাগটা আবারও চেপে বসল দুর্গাপদর মাথাতে। এমনিতেই সারাটা দিন কেউ না কেউ এসে জমিদার বাড়ি থেকে সাহায্য নিয়ে যায়, এই কয়েকদিন আগেই অন্নপূর্ণা পুজো উপলক্ষে এত দান ধ্যান করা হয়েছে, তার জমিদারিতে অভাব খুব একটা চোখে পড়ে না, তারপরেও এদের স্বভাব যায় না, হাত পাতা ছাড়া আর কোনো কাজ নেই। দুর্গাপদ আবার সামনে ফিরে গায়ে জল ঢালতে লাগলেন, বললেন, এখনো সব হবে না, বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভাত নেই, এখন যা, পরে আসবি খুন। অমন করে বলো না কর্তা, তুমি না করে দিলে আর কোথায় যাই, তোমার ঘরে কিসের অভাব, ভাড়ারে এত চাল, পুকুরে রুই কাতলা খাবি খাচ্ছে, সামান্য একটু বাদ দিতে এত কৃপণ তোমার। হাতের মগটা রাগে চেপে ধরেন দুর্গাপদ। তিনি গ্রামের জমিদার, পুরো গ্রামখানা তাঁর দয়া দাক্ষিণের ভরসাতেই টিকে আছে, তারপরেও এই বউয়ের এত সাহস। যত বড় মুখ নয় তত বড় কথা, দূর হয় এখান থেকে, আর কোনোদিনও এই ভিটেতে পা রাখবি তো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, বলে রাখলাম, দূর হ। বেশ, তবে তাই হোক। বউটার এই কথাটা যেন চতুর্দিকে প্রতিধ্বনি করে ওঠে, বারে বারে সেটা ফিরে আসতে থাকে দুর্গাপদর কানে। তৎক্ষণাৎ পেছনে মুখ ফিরিয়ে তিনি দেখলেন কেউ কোথাও নেই, সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করল দুর্গাপদর মাথাতে। বাড়ির সদরে কড়া পাহারা থাকা সত্ত্বেও এতগুলো মানুষের নজর এড়িয়ে এই বউ কি করে ভেতরে প্রবেশ করল? সঙ্গে সঙ্গে হাঁক পাড়লেন তিনি, রামখিলান, জনার্দন, গোবিন্দ, আরে কোথায় গেলি সব? মুহূর্তের মধ্যেই বাড়ির সকলে ছুটে এলো স্নানঘরের দিকে। দুর্গাপদ ব্যাকুল স্বরে বললেন, আচ্ছা আচ্ছা, তোরা কি কোনো গ্রামের বউকে এইদিকে আসতে কিংবা যেতে দেখেছিস? হাতে শাখা পলা, মাথায় লম্বা ঘোমটা দেখেছিস? সকলেই নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়াতে দুর্গাপদ এবারে দুপুরে কেঁদে উঠলেন। তাহলে কে ছিল সে? আমি কি করলাম? আমি কি করলাম? হায় ভগবান, আমি কি করলাম ভগবান? মারে মারে, আমায় আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর মা, মাগো আমার অপরাধ ক্ষমা কর মা। ইতিমধ্যে গৌরীবালাও সেখানে উপস্থিত হয়েছে। দুর্গাপদ তাঁর দিকে ছুটে গেলেন, গিন্নি গিন্নি গিন্নি, আমি আমি মহাপাপ করে ফেলেছি, টাকার অহংকার আমার মাথায় চড়ে গিয়েছিল, আমি আমি তাকে চিনতে পারিনি, সে যে খালি হাতে ফিরে গেল গিন্নি,
বলতে বলতেই মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লেন দুর্গাপদ। গৌরীবালা মাথায় হাত ছুঁয়ে বলে চললেন, মা গো, মা, ও অপরাধ নিও না মা, ও অপরাধ নিও না, ও অপরাধ নিও না মা, নিও না। বারান্দায় এক ধারে আসন পেতে বসে ওপরের করিবর্গার দিকে তাকালো অন্নপূর্ণা। মোটা ঝুলের আস্তরণ চতুর্দিকে, কাঁচের ঝাড় লণ্ঠনটাতে একটা হৃষ্টপুষ্ট মাকড়সা জাল বুনছে এক মনে, চুন সরকি খসে পড়ার জোগাড়। দুপুরের দিকটায় সবাই যখন একটু জিরিয়ে নেয়, তখন অন্নপূর্ণা বারান্দার এই জায়গাটায় এসে বসে। কখনো পানের ডিবেখানা সঙ্গে আনে, কখনো বা ভুলে যায়। তার বিয়ের পর অনেকগুলো বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে বৈভব ঐশ্বর্য সবটুকুই এই বাড়ি থেকে মুছে যেতে দেখেছে অন্নপূর্ণা। বহু চেষ্টাতেও ভাগ্যলক্ষ্মীকে বেঁধে রাখতে পারেনি তার সংসারে। সেই ঘটনার পর থেকেই শ্বশুরমশাই কেমন যেন বদলে যেতে শুরু করেছিলেন। সব সময় আকাশের দিকে মুখ তুলে কারুর থেকে ক্ষমা ভিক্ষা চাইতেন। শাশুড়ি ঠাকরুন সবার থেকে লুকিয়ে চোখের জল ফেলতেন দিবারাত্রি। অন্নপূর্ণার বড় ভাসুরি তখন জমিদারির হাল ধরতে এগিয়ে এলেন, কিন্তু আরও কিছু বছরের মধ্যেই বেশ কিছু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লেন এক এক করে। জলের মতো টাকা বই যেতে লাগল। শেষে একসময় সরকার বাহাদুরকে খাজনা দেওয়ার মতো অবস্থাও রইল না। নায়েব জগবন্ধু এক রাতে সিন্দুক থেকে খাজনার টাকা করি আত্মসাৎ করে কোথায় গা ঢাকা দিল। ভাসুর ঠাকুর অনেক চেষ্টা করেও তার কোনো হদিশ পাননি। সিন্দুকে টাকা ছাড়াও বেশ কিছু দরকারি দলিলপত্র ছিল, হই হট্টগোলের মধ্যে সেগুলোও খোয়া গেল। ফলস্বরূপ কয়েক বিঘে জমি জমাও হাতছাড়া হলো। এই কয়েক বছরে এমন বহু অঘটনের সাক্ষী হয়েছে অন্নপূর্ণা। প্রজাদের আড়ালে আবডালে কানাঘুষো করতে শুনেছে যে অলক্ষীর ছায়া পড়েছে এই জমিদার বাড়িতে। যেই বাড়িতে দিবা রাত্রি মানুষের ঢল নামত, সেই বাড়িটাই এখন চুপ করে দিনের প্রহর গোনে, আর রাতের বেলা দানবপুরীর মতো সব কিছু যেন গ্রাস করতে চায়। এই শোকের মধ্যেই একসময় চোখ বুজেছেন গৌরীবালা দেবী। অনেক আত্মীয়রা বাড়ি ছেড়েছে, শুধু কোনো মতে টিকে আছে এই জমিদারিটুকু। সেটাও যে কতদিন থাকবে কে জানে। এখন সর্বক্ষণ এই আশঙ্কাই গ্রাস করে অন্নপূর্ণাকে। দুপুরের নিস্তব্ধতা খান খান করে একটা ভারী গলার স্বর চারিদিকে ছড়িয়ে পড়ে। অন্নপূর্ণার ভাবভঙ্গিতে বিশেষ পরিবর্তন ঘটে না। একতলার মাঝের একটা ঘরে তার শ্বশুরমশাই থাকেন। বয়সের ভারে আর ঘরের বাইরে বিশেষ বেরোতে পারেন না। মাথাটাও বিগড়েছে অনেক কাল হল, শুধু মাঝে মাঝে এভাবেই নিজের উপস্থিতির জানান দেন বৃদ্ধ দুর্গাপদ। অন্নপূর্ণার দুই ছেলে তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে অন্য গাঁয়ে, বড় ছেলে শহরে গেছে লেখাপড়ার জন্য। ছোট ছেলেটা বিশেষ সুবিধার হয়নি তার, সারা দিন বন্ধুবান্ধবদের সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। ছেলের মতিগতিও বিশেষ ভালো ঠেকে না অন্নপূর্ণার। মা, ও মা, সাঁঝের বাতি দেবে না? ছোট খুকির গলার স্বরে সম্বিত ফেরে অন্নপূর্ণার। আশেপাশে তাকিয়ে ঠাউর করে, কখন যেন সূর্য পশ্চিমে মুখ লুকিয়েছে, সেই সঙ্গে নেমেছে আঁধারের ঘনঘটা। অন্নপূর্ণা নিজেকে গুছিয়ে নেয় একটু। এই তো যাব রে খুকি, চল আমার সাথে। অন্নপূর্ণা উঠে পড়ে, তারপর মেয়েকে নিয়ে লম্বা বারান্দার কোণের ঘরটায় গিয়ে ঢোকে। ঝোলানো আলনা থেকে কাঁচা শাড়ি বের করে আনে। ছোট খুকি বিছানায় বসে পা দোলাচ্ছিল। আচমকাই সে প্রশ্ন করে, মা, অন্নপূর্ণা দাদামশায়ের জন্য আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে? এই ধরনের প্রশ্নের জন্য একেবারেই তৈরি ছিল না অন্নপূর্ণা। ছোট খুকিকে সেই ঘটনার কথা সে নিজে আজ অবধি জানায়নি। তাহলে কার কাছ থেকে এসব শুনল সে? অন্নপূর্ণা নিজেকে সামলে নিয়ে মেয়ের পাশে গিয়ে বসল। এইসব কথা তোকে কে বলল? রান্নাঘরে বিন্তি মাসি টগরের মাকে বলছিল, আজ বড় কর্তার জন্যই তো এই বাড়ির এত বিপদ, নয়তো যেই ভিটেতে মা অন্নপূর্ণার বাস সেখানে এমন সব বিপদ
ঘটে কেমনে? অন্নপূর্ণার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, তবে মুখের ওপর থেকে সেই ভাবখানা আড়াল করে নিয়ে সে মেয়েকে আরো কিছুটা কাছে টেনে নেয়। দেখ মা, ভগবান সব সময় আমাদের ভালোটাই চায়, আমরাই তাকে চিনতে পারি না, নানা ভুল কাজের দ্বারা তাকে কষ্ট দিয়ে ফেলি, তাই বলে সে কি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় কখনো? কখনো নয়, কেবল তার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই। এইটুকু বলে অন্নপূর্ণা মেয়ের মাথায় চুমু খায়। ঠাকুর ঘরে প্রদীপের আলো অষ্টধাতুর গোপাল মূর্তির গায়ে গিয়ে পড়েছে। অন্নপূর্ণা শাঁখে ফুঁ দিতেই ঘরখানা গমগম করে ওঠে। সে বুঝতে পারে কেউ একজন দুয়ারের সামনে এসে দাঁড়িয়েছে। মুখ না তুলেই সে বলে ওঠে, তা এই বেলা এখানে? দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটা ভেতরে ঢুকে আসে। নিচে ঠাকুরমশাই এসেছেন, আর চার দিন বাদেই তো পূর্ণিমা, সে ব্যাপারে কথা কইতে, তাই জন্য তোমারে ডাকতে এলুম। বেশ বেশ, হাত খালি এইদিকে বাড়া তো দেখি। অন্নপূর্ণা মেয়েটার ছোট দুই হাতে প্রসাদের কুচনো ফল আর মুরগি দেয়। মেয়েটা এক গাল হেসে ঘর থেকে চলে যায়। সুধাকে নিজের গ্রাম থেকে নিয়ে এসেছিল অন্নপূর্ণা। সেই বছর বন্যায় সুধার বাপ মা সবাই ভেসে গিয়েছিল, তার বয়স তখন আড়াই বছর। অন্নপূর্ণাদের বাড়িতে গাঁয়ের বাকি সব গৃহহীন মানুষগুলোর সঙ্গেই আশ্রয় নিয়েছিল সে। অনাথ মেয়েটার প্রতি কেমন যেন মায়া পড়ে গিয়েছিল অন্নপূর্ণার, আর কাজ ছাড়া করতে পারেনি। সেই সুধা এখন ১২ বছরের বালিকা, বয়সের সঙ্গে সঙ্গে রূপের ছটাও বৃদ্ধি পেয়েছে তার। অন্নপূর্ণা তাকে নিজের আপন মেয়ের মতোই স্নেহ করে। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢোকে, প্রদীপের শিখাটা তিরতির করে কেঁপে ওঠে। অন্নপূর্ণা কপালে হাত ঠেকায়। প্রণাম নেবেন ঠাকুরমশাই। অন্নপূর্ণাকে বৈঠকখানা ঘরে প্রবেশ করতে দেখে জমিদার বাড়ির অনেক দিনের পুরোহিত জগন্নাথ চাটুজ্জে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। কল্যাণ হোক বৌরানী, কাল সকালে সদরে যাব, চার দিনের আগে ফিরতে পারবো বলে মনে হয় না, তাই কয়েছিল মা এইবারের পূর্ণিমার পুজোটা যদি আমার ভাইপো রাখাল হরি করে তাহলে কি? কথাটা বলে একটু যেন ইতস্তত করতে থাকেন বৃদ্ধ পুরোহিত জগন্নাথ চাটুজ্জে। অন্নপূর্ণা নিচু স্বরে বলে, আপনার তো আর কিছুই অজানা নেই ঠাকুরমশাই, এই বাড়ির আগের বৈভব সমৃদ্ধি আর টিকে নেই, মহাকালের গ্রাসে সবই ধুলোয় মিশেছে, নিভু নিভু প্রদীপের শিখার মতো টিকে আছে দীর্ঘদিনের কুলাচারটুকু। কদিন বাদেই মা অন্নপূর্ণার পুজো, সামান্য হলেও তার আয়োজন করতে হবে, আগত পূর্ণিমার দিনেই তো দেবীর কাঠামো পুজো হয়ে আসছে এতকাল ধরে, আমি এই বাড়িতে বউ হয়ে আসা স্তক সেই পুজো আপনাকেই করতে দেখেছি, এখন অন্য কাউকে দিয়ে, বুঝতেই পারছেন। এই সকল কথাই আমার জানা বৌরানী, কিন্তু আমিও এক প্রকার নিরুপায় হই এমন একটা আবদার তোমার কাছে পেশ করছি। ঠাকুরমশাইয়ের মুখে এই কথা শুনে অন্নপূর্ণার মুখমণ্ডলে খানিক দুশ্চিন্তার রেখা ফুটে ওঠে। আপনি আমাদের বংশের কুল পুরোহিত, সমস্যা যদি গুরুতর হয় তাহলে নির্দ্বিধায় বলতে পারেন, যথাসম্ভব প্রতিকারের চেষ্টা আমি করব, এই কথা দিলাম। ঠাকুরমশাই কিছুটা ভেঙে পড়েন, তারপর জড়ানো গলায় যে কথাগুলো তিনি বলেন তা শুনে অন্নপূর্ণার এক প্রকার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হয়। এই গ্রামেই চার পুরুষের বাস আমাদের, আমার বাপ ঠাকুরদাও এই জমিদার বাড়িতে পুজো করেছে, মা অন্নপূর্ণার কৃপার হাত সব সময় গ্রামের উপরে বিরাজ করত, কিন্তু সেই হাত আজ সরে গেছে বৌরানী, গ্রামে বসন্তের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, আমার গৃহিণীর দেহেও সেই মারণ রোগ বাসা বেঁধেছে, আশেপাশের যে কটা পরিবার আছে তাদের কারুর না কারুর শরীরে এই রোগের লক্ষণ ধরা দিচ্ছে, আমার ছেলেটা এখনো কচি, পঞ্চাননতলায় অনেক মানতের পর বাবা অবশেষে সদয় হয়েছেন, কাল রাতেই আমার অসুস্থ বউ কাঁপা গলায় বললে, প্রতিদিন যেহারে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে
খুব বেশি সময় নেই এই গ্রামে মড়ক লাগতে। তার আগেই খোকাকে আমি যেন সদরে আমার শালাবাবুর কাছে রেখে আসি, নয়তো কখন কি অঘটন ঘটে যায়। এইটুকু বলে থামলেন জগন্নাথ চাটুর্য। অন্নপূর্ণার গলার কাছে একটা দলা পাকানো ভয় এসে জমা হয়েছে, তার মাথাটা টলছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে বলল, কোনো উপায় কি মহামারীকে আটকানো যায় না? জানি না ভুরানি, জানি না মা যে কোন পাপের শাস্তি আমাদের দিচ্ছেন তা কেবল মাই জানেন। বৃদ্ধ পুরোহিত নিজের ঝোলাখানা তুলে নিয়ে ধীরে ধীরে বৈঠকখানা থেকে বেরিয়ে গেলেন। অন্নপূর্ণা নিজের জায়গাতেই স্থানুর মতো স্তব্ধ হয়ে বসে রইল। এই গ্রামে তার জ্ঞানত অবস্থায় কোনো দিন মহামারী কিংবা কোনো রোগবালয়ের ব্যাপক প্রভাব পড়েনি। টুকটাক জ্বর জ্বালা যা ছিল হেকিমের বড়িতেই ঠিক হয়ে যেত। সদরের ডাক্তারের কাছে কোনো কালেই কাউকে যেতে হয়নি। তবে আজ আর যেন ভাবতে পারে না অন্নপূর্ণা। বৈঠকখানার বাইরে কোনো কিছু নিয়ে তীব্র গোলযোগের শব্দ কানে আসে তার। এক প্রকার জোর করেই ঘর থেকে বাইরে বেরোয় সে। দেখে তার ছোট ছেলে অজয় অনেক দিনের পুরনো চাকর শিবুর ওপরে চোটপাট করছে। শিবুর চোখের কোনায় বিন্দু বিন্দু জলের ধারা অন্নপূর্ণার নজর এড়ায় না। গম্ভীর গলায় সে বলে, কি হচ্ছে এখানে? অন্নপূর্ণাকে দেখে অজয় কিছুটা থতমত খেয়ে যায়। দেখো না মা, আমি সেই কখন থেকে শিবু বেটাকে বলে যাচ্ছি আমার নতুন আতরের শিশিটা ফেরত দিতে, কিন্তু হারামজাদা বলে যাচ্ছে ও নাকি কিছুই জানে না। অন্নপূর্ণা শিবুর দিকে তাকাতেই সে প্রায় কেঁদে ফেলার উপক্রম। কান্না ভেজা গলায় সে বলে, মা গো বিশ্বাস করো আমি ও জিনিস নিইনি। ছোটবাবু কয়েকদিন আগে আমাকে জিনিসখানা দিয়ে বলল আলমারিতে তুলে রাখতি, আমিও তার কথা মতো ওটা দেরাজে রেখে দিয়েছিলুম, কিন্তু তারপরে সেটা কোথায় গেছে আমি তা সত্যি জানি নে। চুপ বজ্জাত, তুই চুরি করে দিস ওখানা, এখন সাধু পুরুষ সাজছিস, ভালো ভালো দিয়ে দে, নাহলে কিন্তু চাবুক পেটা করে তোর পিঠের ছাল চামড়া আস্ত রাখবো না হতো ভাগা। শিবু ভয় পেয়ে অন্নপূর্ণার পায়ের কাছে হুমড়ি খেয়ে কান্নাকাটি শুরু করলে। অন্নপূর্ণা অজয়ের উদ্দেশ্যে বলে, ও যখন বলছে জিনিসটা নেয়নি তখন এত চোটপাটির কোনো মানে হয় না। শিবু তোমার জন্মের আগে থেকে এই বাড়িতে রয়েছে, তার চুরি করার মনোবৃত্তি থাকলে আগেও অনেক কিছু লোপাট করতে পারত, কিন্তু সে তা করেনি, তাই আজ একটা সামান্য জিনিসের জন্য। ওই বিদেশি আতরের দাম ওর এক বছরের মাস মাইনের সমান, ওই ব্যাটাই চোর, আমি নিশ্চিত এই বিষয়ে। নির্দিষ্ট প্রমাণ ছাড়া কারুর গায়ে চোরের তকমা লেপে দেওয়া কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ হতে পারে না। তাছাড়া জমিদারির এই দুর্দিনে এর বিলাসিতা তোমারও সাজে না অজয়, সময় থাকতে নিজেকে সংযত করো। মা, তুমি একটা চাকরের সামনে আমাকে এইভাবে অপমান করলে, চুরি করলো অন্যজন আর তুমি কিনা আমাকে শাসন করছো। শিবু কাকা চুরি করেনি অজয় দাদা, একটা নরম গলার স্বর থামের আড়াল থেকে ভেসে আসে। পরক্ষণেই একজনের মুখ উঁকি দেয় সেখান থেকে। অন্নপূর্ণা বলে, তুই কি করে জানলি সুধা শিবু চুরি করেনি? এবারে সুধা কিছুটা সাহস সঞ্চয় করে থামের পিছন থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে। আমি সত্যি কথা কইছি গো, শিবু কাকা কোনো দোষ করেনি, অজয় দাদা শুধু শুধু তাকে বকাবকি করছে। এই তোকে এই ব্যাপারে নাক না গলালেও চলবে, যা এখান থেকে। অজয়ের চোখ থেকে যেন আগুনের স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছে। সেই দিকে না তাকিয়েই সুধা ভয়ে ভয়ে অন্নপূর্ণার শাড়ির আঁচলে মুখ গুঁজে বলে, কয়েকদিন আগেই তো অজয় দাদা ওই কাঁচের শিশির গন্ধটা গায়ে দিয়েছিল, তারপরে সেটাকে দেরাজে রাখেনি, গন্ধ শিশিটা হাতে পেয়ে ছোট খুকে সেটা নিজের পুতুলের বিয়েতে তার গায়ে লাগাবে বলে নিয়ে চলে যায়, এতে শিবু কাকার দোষ কোথায় বলো দেখি। সুধা একটা ছোট্ট কাঁচের শিশি অন্নপূর্ণার হাতে দেয়। এটাই সেই আতরের শিশি যা নিয়ে এত হাঙ্গামা, সেটা বুঝতে আর কারোর বাকি থাকে না। অন্নপূর্ণার রাগত দৃষ্টিতে তাকায় অজয়ের দিকে। কিছুটা সাহস জড়ো করে সুধা বলে ওঠে, জানো বড় মা, অজয় দাদা শিবু কাকাকে চড় মেরেছে। কথাটা শোনা মাত্র অন্নপূর্ণা মাটিতে বসে তখনও কেঁদে চলা শিবুকে উঠে দাঁড় করায়। তারপর অজয়ের দিকে ফিরে বলে, আমার লজ্জা হয় তোমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতে। অজয় মাথা নিচু করে থাকলেও তার মুখের মধ্যে ক্রোধ হিংসা অপমানের গ্লানি সব মিলে মিশে গিয়ে এক অদ্ভুত আকার ধারণ করে। তার মা কোনো দিনই তাকে গুরুত্ব দেয় না।
সবসময় ঝি চাকর প্রজা কুড়িয়ে আনা মেয়ে এরাই বেশি প্রাধান্য পেয়েছে তার কাছে। জমিদার বাড়ির ছেলে হয়েও তার মূল্য কারোর চোখেই নেই বললেই চলে। মনে মনে সে প্রতিজ্ঞা করে ওই সুধাকে এই অপমানের উচিত শিক্ষা সে দেবে, প্রতিজ্ঞা শুধু সঠিক সময় আর সুযোগের। অন্নপূর্ণা পূজোর সময় এগিয়ে আসছে। বাড়ির ঠাকুর দালানে কুমোর ঘর থেকে আসা পালেরা প্রতিমা নির্মাণের কাজে ব্যস্ত। খড়ের ওপর মাটির প্রলেপ পড়েছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে দেবীর অবয়ব। সাংসারিক টানাপোড়েনের দায়ে মাতৃমূর্তি আকারে ছোট হতে হতে এখন প্রায় ফুট দেড়েকে দাঁড়িয়েছে। তাও শিল্পীর ভাবনা ও হাতের ছোঁয়ায় সেই মূর্তিই হয়ে উঠছে জীবন্ত। অন্নপূর্ণা দোতলার বারান্দা থেকে এক মনে ঠাকুর গড়া দেখছিল। সুধা এসে তার শাড়ির আঁচলে টান দিল। বড় মা, বড় মা জানো, টগরের মায়ের সকাল থেকেই ধুম জ্বর, মাথাও তুলতে পারছে নে, চোখ বুঝে বিছানায় পড়ে আছে। অন্নপূর্ণা সুধার দিক থেকে মুখ ফিরিয়ে আবার অসম্পূর্ণ প্রতিমার দিকে তাকায়, তারপর আলতো স্বরে বলে, জানি রে মা। তার কি হয়েছে গো? তেমন কিছু না, জ্বর হয়েছে, সেরে যাবে। সুধা অন্নপূর্ণার এই কথাতে খানিক অবিশ্বাসে সুরেই বলল, বুধন লেঠেলের তো সারল না। কথাটা কানে যেতে অন্নপূর্ণার চোয়াল শক্ত হয়। সুধাকে কিছু একটা বলতে গিয়েও বলা হয় না। এই গ্রামে বসন্ত মহামারীর প্রকোপ শুরু হয়েছে, ঠাকুরমশাইয়ের কথাই ফলছে অক্ষরে অক্ষরে। তার বউ গেল সপ্তাহে চোখ বুঝেছে। গ্রামের শ্মশানের আগুনের আঁচ গনগনে শিখায় জ্বলছে দিবারাত্রি। এই তো কয়েকদিন আগেই জমিদার বাড়ির দারোয়ানের পরিবারের দুই সদস্য প্রায় একসঙ্গেই চোখ বুঝল। যাদের উপায় আছে তারা প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে নিজের আত্মীয়দের বাড়িতে গিয়ে উঠছে, আর যারা নিরুপায় তারা নিজেদের নিয়তির হাতে সঁপে দিয়ে অপেক্ষা করছে মৃত্যুর সঙ্গে কবে সাক্ষাৎ হয় সেই দিনের। এখনও মৃতদেহগুলো অন্তত জ্ঞাতিদের আগুনটুকু পাচ্ছে, কিন্তু এরপরে ঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা ভাবতেই সর্বাঙ্গ শিউরে ওঠে অন্নপূর্ণার। সে ও তার স্বামী সাধ্যমতো গ্রামবাসীদের সাহায্য করে চলেছে। গাঁয়ের বেশিরভাগ বাড়িতেই পথ্য ও খাদ্যের যোগান জমিদার বাড়ি থেকেই যাচ্ছে। তবে আর কদিন? নিজেদের ভাঁড়ারির খবর তো অন্নপূর্ণার সবচাইতে ভালো জানা। গয়না বাসনকোসন সমস্ত বিক্রি করে দিলেও মাত্র কয়েকটা দিনই এই অসহায় মানুষগুলোর মুখের আহার তারা যোগাতে পারবে। তারপর এক রাস শূন্যতা ভিন্ন, কিছুই যেন দেখতে পায় না অন্নপূর্ণা। তবে নিজের স্বর্গীয় শাশুড়ি মায়ের একটা কথা কানের মধ্যে বাজে তার, এই বাড়ির দুয়ার থেকে কোনো দিনও কাউকে খালি হাতে ফিরিও না বৌমা, মা অন্নপূর্ণা কুপিত হবেন। অন্নপূর্ণা কিছুটা আত্মবিশ্বাসের ওপরে ভর করে অনেকটা বাতাস বুকের মধ্যে টেনে নিয়ে সুধার মাথায় হাত রেখে বলে, গিয়ে দেখ তো ছোট কুকি কি করে, তাকে একটু নজরে নজরে রাখিস মা। তুমি চিন্তা করো না বড় মা, আমি থাকতে তার কিচ্ছুটি হতে দেব না। কোনো একটা শব্দে ঘুমটা ভাঙল অন্নপূর্ণার, বিছানায় উঠে বসল। দুদিন হলো তার স্বামী মহামারীর প্রতিরোধ কি উপায়ে করা যায় সেই আলোচনা করতে ভিনগাঁয়ের কোনো এক গণ্যমান্য চিকিৎসকের বাড়ি গেছে। জমিদার বাড়ি প্রায় ফাঁকা, ঝি চাকরদের অনেকেই বসন্তে আক্রান্ত হয়ে নিজের নিজের বাড়ি চলে গেছে। প্রদীপের তেল ফুরিয়ে গিয়ে সেটাও নিভে যাওয়ার জন্য সারা ঘর ময় নিশ্ছিদ্র অন্ধকারের রাজত্ব। খোলা জানালা দিয়ে রাতের ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে প্রবেশ করছে। আকাশে থাকা চাঁদ ঘন কালো মেঘের আড়ালে লুকোচুরি খেলছে আপন খেয়ালে। কয়েকটা শিয়াল হাঁক পারে জমিদার বাড়ির সামনের মাঠ থেকে, সেই সঙ্গে গলা মিলিয়ে দূর থেকেও ভেসে আসতে থাকে শিয়ালের ডাক। একটা অজানা ভয়ে বুকের ভেতরটা তোলপাড় শুরু হয় অন্নপূর্ণার। এর কারণ তার অজানা। ভারী কোনো কিছু মাটিতে পড়ার শব্দ হয় একতলা থেকে। অন্নপূর্ণা আর নিজেকে শান্ত রাখতে পারে না, ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। সারা জমিদার বাড়িটাই আজ যেন মৃত্যুপুরীর মতো ভয়াবহ ঠেকে অন্নপূর্ণার কাছে। কোথাও কোনো আলো নেই, চারিদিক ঘন আলকাতরায় মোড়া। হাতরে হাতরে অন্নপূর্ণা নিচে নামার সিঁড়ির কাছে এসে পৌঁছায়। আর ঠিক সেই মুহূর্তে একতলা থেকে
উন্মাদ দুর্গাপদর মর্মভেদী গলায় চিৎকার সারা বাড়িতে গমগম করে ওঠে। মারে মারে, ক্ষমা কর মা, ক্ষমা কর, অপরাধ নিস না মা, মা ক্ষমা কর আমায়। পরমুহূর্তেই সব চুপচাপ। অন্নপূর্ণা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ঠাকুর দালানে অসমাপ্ত দেবীমূর্তির সামনে রাখা মাটির প্রদীপের মিটমিটে শিখা গভীর কালো অন্ধকারের সঙ্গে প্রাণপণে যেন লড়াই করছে। দেবীর মুখমণ্ডল গড়ার কাজ প্রায় শেষের দিকে। দুই পাশে ক্ষুদ্র ক্ষুদ্র লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তিও তৈরি। অন্নপূর্ণা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, মনে খানিক বল পায়। একতলার মাঝের একটা ঘরে সুধা থাকে, অন্নপূর্ণা সেদিকেই পা বাড়ায়। তবে দরজায় হাত দেওয়ার আগেই ভিতর থেকে মৃদু গোঙানির শব্দ অন্নপূর্ণার কানে আসে। খারাপ কিছু একটা দেখার আশঙ্কা নিয়ে অন্নপূর্ণা সজোরে দরজায় ঠেলা দেয়। সেগুন কাঠের মোটা দরজা দুই দিকে খুলে যেতেই যে দৃশ্য অন্নপূর্ণার নজরে পড়ে তাতে মুহূর্তের জন্য তার পৃথিবীটা ওলট পালট হয়ে যায়। বিছানার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুধা আকুতি ভরা দৃষ্টি নিয়ে অন্নপূর্ণার দিকে তাকিয়ে তার চোখে একটা প্রবল ভয় ঝিলিক দিচ্ছে। মুখটাও কাপড় দিয়ে শক্ত করে বাঁধা, শরীরের কাপড় অবিন্যস্ত। আর আলো আঁধারে মিশে ঘরের এক প্রান্তে ঘর্মাক্ত শরীরে অন্নপূর্ণার দিকেই খানিক ভ্যাবাচাকা ভঙ্গিতে তাকিয়ে আছে অজয়। অন্নপূর্ণা প্রথমে নিজের চোখকেই সবটা বিশ্বাস করতে পারে না। সে কি আদৌ ঠিক দেখছে? নিজের গর্ভজাত সন্তানকে এইরূপ অবস্থায় দেখা যে কতটা বেদনাদায়ক তা একমাত্র সেই মাই অনুভব করতে পারে। অন্নপূর্ণার মনে হয় সে বুঝি চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। দারিদ্রতা, মহামারী, মৃত্যু, এই সব কিছু ছাপিয়ে এই দৃশ্য প্রত্যক্ষ করা অন্নপূর্ণার কল্পনারও অতীত। অজয় মাটিতে পড়ে থাকা পাঞ্জাবিটা তুলে নিয়ে কিছু একটা বলার অভিপ্রায়ে অন্নপূর্ণার কাছে এগিয়ে এলে কালো বিলম্ব না করেই হাতের সামনে থাকা একটা ধাতব মূর্তি অন্নপূর্ণা নিজের ছেলের মাথার উদ্দেশ্যে ছুঁড়ে মারে। মুহূর্তে মাথা থেকে গড়িয়ে পড়া রক্তে ভেসে যেতে থাকে অজয়ের সমস্ত শরীরটা। মাটিতে পড়ে ছটফট করতে থাকে সে। অন্নপূর্ণা সেদিকে ভ্রুক্ষেপ না করে বিছানার সঙ্গে আটকে থাকা সুধাকে বাঁধন মুক্ত করে। সুধা কোনো কথা না বলে অন্নপূর্ণাকে জড়িয়ে ধরে, তারপর শুধুই ফুঁপিয়ে কেঁদে চলে। সে কথা বলার ক্ষমতাটুকুও যেন হারিয়ে ফেলেছে। অন্নপূর্ণা সুধার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি তো আছি, ভয় নেই মা, সব ঠিক হয়ে গেছে, ভয় নেই। আজ অন্নপূর্ণা পুজো, ঠাকুর দালানে জনকয়েক মানুষ এসে হাজির হয়েছে। ঢাক আর কাসরির শব্দ ছাপিয়ে দেবী মন্ত্রের গূঢ় ধ্বনি সারা বাড়িতে ছড়িয়ে পড়েছে। অনেকদিন বাদে ধুনোর গন্ধ মিশেছে জমিদার বাড়ির বাতাসে। অন্নপূর্ণার মনে শান্তির কোনো চিহ্ন নেই, শরীরে কেবল প্রাণটুকুই যা অবশিষ্ট রয়েছে, নয়তো সেও প্রায় মৃত সমান। আর্থিক প্রতিকূলতা কোনো সময়েই অন্নপূর্ণার মনোবলকে টলাতে পারেনি। শত বাধা বিপত্তি অতিক্রম করেও সে নিজের দায়িত্ব পালন করে গেছে। কিন্তু এই কয়েকদিন যাবৎ যা যা ঘটেছে তাতে তার অন্তরের সব আশা ভরসাই যেন মুছে গেছে। অজয়কে পরের দিন ভোরেই সরকারি দারোগার হাতে তুলে দিয়েছিল অন্নপূর্ণা। অজয় অবশ্য অনেক কাকুতি মিনতি করেছিল, পা ধরে ক্ষমা চেয়েছিল বহুবার, বলেছিল এমন ভুল আর কখনো হবে না। তবে অন্নপূর্ণা পাথরের মতো নিশ্চল ছিল সেই সময়ে। কেউ অজান্তে ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু জেনে বুঝে যে মানুষ অপরাধের পথ বেছে নিয়েছে তার কোনো ক্ষমা নেই, সে যদি আপন সন্তানও হয় তবুও নয়। অন্নপূর্ণার মাতৃহৃদয় শতচ্ছিন্ন হয়েছে, তা সত্ত্বেও মুখে সেই ভাবের রেখাটুকুও সে পড়তে দেয়নি। আদালতেই অজয়ের বিচার হবে। তার স্বামী প্রথমে আপত্তি জানালেও পরে অন্নপূর্ণার মতকেই সমর্থন করেছে। সুধা সেই রাতের ওই ঘটনার পর থেকে আর মুখ ফুটে কোনো কথা বলেনি। মেয়েটা সর্বক্ষণ কেমন যেন ভয়ে সেটিয়ে থাকে, সব সময় নিজেকে আটকে রাখে একটা ঘরের মধ্যে। আজ পুজোর দিনে অনেক চেষ্টা করেও অন্নপূর্ণা তাকে ঘরের বাইরে বের করতে পারেনি। এরই মধ্যে ছোট্ট খুকির শরীরেও বসন্তের প্রভাব দেখা দিয়েছে। তিন দিন হলো সে বিছানায়। অন্নপূর্ণার অবচেতন মন
বার বার বলে চলেছে, আর বুঝি বেশি দিন বাকি নেই এই বাড়িকেও মহামারীর গ্রাস করতে। আরতি শুরু হতেই শাঁখ ঘণ্টা বেজে ওঠে। ছোট্ট দেবী মূর্তি আজ ফুলের সাজে সেজেছে, মুখে তার অমলিন স্নিগ্ধ হাসি। সেই দিকে তাকিয়ে থেকে অন্নপূর্ণার দুই চোখ ফেটে জলের ধারা নামে। আর কত মা, আর কত শাস্তি দিবি আমাদের? তুই তোর সমস্ত অপরাধের বোঝা আমার উপর চাপিয়ে আমাকে যত খুশি কষ্ট দে, আমি টু শব্দটি করব না। কিন্তু এই নিষ্পাপ মানুষগুলো কি দোষ করেছে মা? তুই কেন এদের শাস্তি দিচ্ছিস দিনের পর দিন? উত্তর দে মা, আজও তুই চুপ করে থাকবি? উত্তর দে। এক মনে কথাগুলো বলে চলে অন্নপূর্ণা। আরতি শেষ হওয়ার আগেই মুষলধারে বৃষ্টি নামল। সবাই ঠাকুর দালান ছেড়ে বৃষ্টি থেকে বাঁচতে চারিদিকে ছড়িয়ে গেল। শুধু অন্নপূর্ণা বসে রইল নিজের জায়গায়। অসময়ের বাদলায় ভিজতে লাগলো তার সর্বাঙ্গ, আর অশ্রুবিন্দু মুছে যেতে লাগলো সেই জলে। দেবীমূর্তি নিজের জায়গাতেই স্থির। হঠাৎ করেই অন্নপূর্ণার সেই ছেলেবেলায় পিসি ঠাম্মার কাছ থেকে শোনা গল্পখানা মনে পড়ে। পরক্ষণে সে বলে ওঠে, তুই পাষাণ, হিমালয়ের মেয়ে পাষাণী তুই! এত লোকের মরার পরেও তোর মন গলে না যেখানে? তুই নিজেকে মা বলিস কোন মুখে? কোথা থেকে সুধা এসে যেন অন্নপূর্ণার পাশে দাঁড়ায়, দু হাতে তাকে জড়িয়ে ধরে, কান্না ভেজা গলায় বলে, পরে চলো বড় মা, এইভাবে জলে ভিতরে তোমার যে শরীর খারাপ করবে, ঘরে চলো। অন্নপূর্ণাও জড়িয়ে ধরে সুধাকে। মহামায়া যে মায়ার বাঁধনেই জোড়া লাগিয়েছে সমস্ত সংসারটাকে, সেই টান আসলে বড্ড অমোঘ। নয়তো নিজের পেটের ছেলে যেখানে পর হয় সেই জায়গায় রক্তের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে এই একরত্তি মেয়েটার প্রতি এত টান কোথা থেকেই বা জড়ো হলো অন্নপূর্ণার হৃদয়ে। অনেকক্ষণ বৃষ্টির জল গায়ে মেখে দুজনে বসে থাকে সেখানে। অন্নপূর্ণার বেদনা সেই জলে অনেকটা ধুয়ে যায়। অনেকক্ষণ আঁধার নামলেও বৃষ্টি কমার কোনো লক্ষণ নেই। সন্ধ্যা গড়াতেই জমিদার বাড়ি ছেড়ে যে যার নিজের ঘরের পথে পা বাড়িয়েছে। পাষাণপুরী আবারও হয়েছে আগের মতোই প্রাণহীন। একে তো মহামারী, অন্যদিকে দুর্যোগের দিন, তাই মানুষজন সেই যে ঘরের দোর এঁটেছে আর খোলার জো নেই। অন্নপূর্ণা সাঁঝ বাতি দিয়ে ঠাকুর দালানে দেবী মূর্তির সামনে এসে বসে। ছোট খুকির শরীরখানা আরও খারাপ হয়েছে, কর্তামশাই সদরে ছুটেছেন বড় ডাক্তারের খোঁজে। অন্যদিকে সুধাও বিছানা নিয়েছে বিকেল গড়াতেই। এই উৎসবের দিনেও বাড়িটা কোনো অকল্যাণের অশনি সংকেত নিয়ে গুমট কান্না জমিয়ে রেখেছে নিজের ভেতরে। সর্বক্ষণ একটা ভয় লুকিয়ে আছে অন্ধকার কোণগুলোতে। জমদুতের আনাগোনা লেগেই আছে গ্রাম জুড়ে। প্রতিক্ষণে সেই কথাই যেন ভারী হয়ে আসা বাতাস বলে যাচ্ছে সবার অগোচরে। কয়েকটা কুকুর একসাথে কেঁদে ওঠে। অন্নপূর্ণা অবশ্য এতটুকুও বিচলিত হয় না, সবই খুব সামান্য ঠেকে তার কাছে। গ্রামের শ্মশানে জমিদার বাড়ির লাগোয়া পথ ধরে যেতে হয়। বৃষ্টি খানিকক্ষণের জন্য নিজের গতি কমানোর ফলে শ্মশান যাত্রীদের রব ওঠে। বেশ কয়েকটা মরা চার কাঁধে চড়ে শ্মশানের পথে এগিয়ে যায়। আবারও কত মায়ের কোল খালি হয়, আবারও কোনো শিশু বোধহয় অনাথ হল। সদ্য বিধবা হওয়া মেয়েটা বুক ফাটা বেদনা নিয়ে গায়ে জড়ালো সাদা শাড়ি। অন্নপূর্ণার বেশ মনে পড়ে এই বাড়িতে বউ হয়ে আসার পরের প্রথমের দিনগুলোর কথা, সেই দুপুরবেলায় তার শ্বশুরমশাইয়ের প্রবল অনুতাপের কথা। ভাবনাগুলো আবারও জট পাকিয়ে বুকের মধ্যে যেন হাহাকার তোলে। সব কিছুই তো সে হারিয়েছে, শুধু টিকে আছে প্রাণখানা, সেটাও এবারে মায়ের পায়ে সঁপে দেওয়ার অপেক্ষা। তবে যদি অভিমানী মেয়ের রাগ ভাঙে। বৃষ্টির বেগ আবারও বাড়ে। ঠাকুর দালানে জ্বলন্ত প্রদীপের শিখাখানা নিভে যাওয়ার উপক্রম হয়, কিন্তু নেভে না। আজ
অন্নপূর্ণার হেঁসেলে দুপুরের পর আর আগুন জ্বলেনি। ভাড়ার ঘরও প্রায় শূন্য। এই প্রথম অন্নপূর্ণা পূজোর দিন এই বাড়ির মানুষেরা অভুক্ত। অন্নপূর্ণার সংসার অন্নহীন। মা, দুটো ভাত হবে গো? আকাশ পাতাল ভাবতে ভাবতেই কখন যেন দু চোখের পাতা বুঝে এসেছিল অন্নপূর্ণার। দেবী মূর্তির পায়ের কাছেই সে শুয়েছিল। প্রদীপটাও যে কখন নিভে গেছে জানতেও পারেনি। অন্নপূর্ণা উঠে বসে। অন্ধকারে চোখ কিছুটা সয়ে এলে বুঝতে পারে একজন মেয়ে মানুষ তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। বৃষ্টি তখনও আগের মতোই হয়ে চলেছে। মাঝে মধ্যেই বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে আকাশ জুড়ে। মহিলাটি ঠাকুর দালানে প্রায় উঠে এসেছে। অন্নপূর্ণা সেই দিকে তাকিয়ে বলে, তুমি কে গো মেয়ে? এই ঝড় বাদলার দিনে এখানে কি করছো? বৃষ্টিতে তো পুরো ভিজে গেছো দেখছি। এরকম দিনে বাড়ি থেকে বেরোতে আছে বুঝি? বেরিয়েছি কি আর সাধে মা, ক্ষুধার জ্বালা যে বড্ড দুর্বিষহ। নিচে না খেয়ে থাকি তাও চলে, কিন্তু এই বাচ্চাগুলোর মুখে যদি দুমুঠো না তুলে দিতে পারি তার চেয়ে কষ্টের আর কিছু কি আছে এই জগতে? বলেই সে ঠাকুর দালানের একদিকে তাকায়। সেই দৃষ্টি অনুসরণ করে অন্নপূর্ণা দেখে চারটে বাচ্চা সেখানে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে। ও কি, বাচ্চাগুলোকে ওইখানে এই জল ঝড়ের মধ্যে কেউ দাঁড় করিয়ে রাখে? কেমন মা তুমি? এই বাছারা, তোরা এদিকে আয় তো দেখি। অন্নপূর্ণার কথাতে ছেলে মেয়েগুলো দালান থেকে সরে এসে তার মায়ের পিছনে একে অপরের সঙ্গে প্রায় সেঁটে দাঁড়াল। অন্নপূর্ণা অনেক চেষ্টায় প্রদীপখানা আবার জ্বালাতে পারে। সামান্য আলোয় মেয়েটির ওপর নজর যেতেই অভাবের ছাপ স্পষ্টতই দেখা যায় তার শরীর জুড়ে। মেয়েটির গায়ের রং কালো, বয়স খুব বেশি নয়। শতচ্ছিন্ন ময়লা একখানি শাড়ি কোনো রকমে জড়িয়ে রেখেছে গায়ে। হাতে শাঁখা পলা, মাথায় ঘোমটা, সারা শরীর বেয়ে তার জল নামছে, পায়ে কাদামাটি লেগে। চারটে বাচ্চার মধ্যে দুটো ছেলে আর দুটো মেয়ে। মেয়ে দুটো প্রায় সমবয়সী, পরনে নোংরা ছেঁড়া শাড়ি, চুল কোঁকড়া, মুখগুলো সব শুকিয়ে গেছে। বোঝাই যাচ্ছে অনেক দিনের অভুক্ত তারা। ছেলে দুটোর অবস্থা তো আরও খারাপ, হাড় লিকলিকে তাদের চেহারা, বুকের প্রায় সবকটা পাঁজরই গোনা যাবে। একটা ছেলের পেটখানা জয় ঢাকের মতো ফুলে রয়েছে, অপুষ্টির লক্ষণ স্পষ্ট, পরনে আধ ময়লা ধুতি। বাচ্চাগুলোর এই অবস্থা দেখে অন্নপূর্ণার মায়া হলো। সে মেয়েটাকে প্রশ্ন করল, নাম কি তোমার? কার বাড়ির বউ তুমি? আমার নাম সর্বাণী। গা শেষ হলে যেখানে জঙ্গল শুরু হয়েছে সেখানেই আমার বাস। জঙ্গলে থাকো, স্বামী কি করে তোমার? অন্নপূর্ণার চোখে হাজারো জিজ্ঞাসা ফুটে উঠেছে। মেয়েটা আগের মতোই শান্ত স্বরে বলল, তুমি অম্বিকা ডাকাতের নাম শুনেছ মা? আমি তার ছেলের বউ। অম্বিকা ডাকাত নামটা শুনতেই অন্নপূর্ণার স্মৃতিতে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনা দ্রুত উঁকি দিয়ে গেল। তার ভাসুর ঠাকুর স্ত্রীকে নিয়ে সেদিন শ্বশুর বাড়ি চলেছিলেন। তখন জমিদারির হাল তিনি সামলাচ্ছিলেন, সঙ্গে অর্থকড়িও বিস্তর ছিল। কয়েকজন লেঠেল নিয়ে পালকিতে চড়ে তিনি রওনা দিয়েছিলেন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। তার শ্বশুরমশাইয়ের তখন যাই যাই অবস্থা, তাড়াহুড়োতে সেই রাতে জঙ্গলের রাস্তাখানাই ধরেছিলেন তিনি, আর সেটাই কাল হল। ওই জঙ্গলেই ডেরা ছিল এই অম্বিকা ডাকাতের। সেই সময়ে আশেপাশের খান দশেক গ্রামের ত্রাস এই অম্বিকা আর তার দলবল। ভাসু ঠাকুরের পালকি জঙ্গলের পথে খানিকটা এগোতেই অম্বিকা তার দল নিয়ে হামলা চালালো। লেঠেলেরা বেশ খানিকক্ষণ লড়াই চালালেও ডাকাতের দলের বিপরীতে খুব একটা সুবিধা করে উঠতে পারল না। জমিদার বাড়িতে যখন সেই খবর এসে পৌঁছালো তখন অনেকটা দেরি হয়ে গেছে। অম্বিকা ডাকাত ভাসু ঠাকুর ও তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে। তাদের সাত বছরের ছেলেটাও রেহাই পায়নি। বাকি সব জিনিসের সঙ্গে মৃতদেহগুলোর পরনের বস্ত্রটুকুও কেড়ে নিয়ে গিয়েছিল ডাকাতের দল। ভাসু ঠাকুর আর তার পরিবারের ক্ষতবিক্ষত দেহগুলো চোখের সামনে ভেসে উঠলে আবারও একটা ভয় চেপে ধরতে চায় অন্নপূর্ণাকে।
আর আজ সেই অম্বিকা ডাকাতের পুত্রবধূ এই বাড়িতে তার সামনে দাঁড়িয়ে। মেয়েটা বলে চলে, শ্বশুরমশাই আর বরটাকে তো সেই কোনকালেই পুলিশে এসে ধরে নিয়ে গেল, পড়ে রইলুম এই চার ছেলে মেয়ে নিয়ে, আমি একা মেয়ে মানুষ। অন্নপূর্ণার মেয়েটা এবারে বলে, সামান্য একটু কিছু হলেই হবে মা, আমার জন্য নয়, এই বাচ্চাগুলোর মুখে যদি কিছু দিতে পারা যায়। অন্নপূর্ণা ভেবে পায় না এই কথার কি উত্তর সে দেবে, ছলো ছলো চোখে বলে, আমার ঘরেও যে কিছু নেই মা, কি দিই তোমাকে। মেয়েটা কিছু একটা ভেবে নিয়ে তৎক্ষণাৎ বলে ওঠে, আসার পথে ছাগলের দুধ এনেছিলুম, এক মুঠো চাল দিতে পারবে গো মা, তবে একটু পায়েস রাখতুম। বলেই নিজের ভেজা শাড়ির আঁচল সরিয়ে মেয়েটি একটা মাটির ছোট ঘড়া বের করে আনে। অন্নপূর্ণা দেখে তাতে অল্প একটু দুধ রয়েছে, এইটুকু দুধে আর কতটুকুই বা পায়েস হবে, সেটাই মনে মনে ভাবে অন্নপূর্ণা। তবে শূন্য হাতে এদেরকে সে কিছুতেই ফেরাতে পারবে না, কিছুতেই না। হেঁসেল খুঁজে দেখলে অল্প বিস্তর চাল পাওয়া গেলেও যেতে পারে, আমার সাথে এসো। অন্নপূর্ণা মেয়েটিকে নিয়ে পূবের হেঁসেলের দিকে এগোয়, বাচ্চাগুলো তার মায়ের পিছনে পিছনে চলে। হেঁসেলে ঢুকতেই মেয়েটি বলে, এখানে আসার পথে শুনলুম তোমার মেয়ের শরীরেও সেই রোগ এসে জুড়েছে, তা তুমি বরং তার কাছেই যাও, আমার পায়েস রাধা হয়ে গেলে তোমাকে ডাক পারবো খন। অন্নপূর্ণার খেয়াল হয় সত্যি অনেক সময় পেরিয়ে গেল ছোট খুকির কাছে যাওয়া হয়নি, কিন্তু এই একরত্তি মেয়েটা এত বড় হেঁসেলে সবটা সামলাবে কি করে, তাছাড়া কোথায় কোন জিনিস রাখা আছে সেটাও তো তার জানা নেই। অন্নপূর্ণাকে চিন্তিত দেখে মেয়েটা পরম মমতা মেশানো গলায় বলে, কোনো ভাবনা নেই মা, আমি সব দেখে বুঝে নেব, তুমি নিশ্চিন্তে খুকুমনির কাছে যাও। কথাটা শোনা মাত্র অন্নপূর্ণাও মন্ত্রমুগ্ধের মতো হেঁসেল থেকে বেরিয়ে যায়। মেয়েটা হেঁসেলির দৌড় বন্ধ করার আগে সে দেখে বাচ্চাগুলো উনুনের আগুন জ্বালানোর জোগাড় করছে, এই অবসন্ন শরীরেও খিলখিল করে তার হাসছে, সমস্ত হেঁসেলির দেওয়ালে সেই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। অন্নপূর্ণার মনের সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ রাশি কেটে যেতে থাকে সেই হাসির কলরবে। ছোট খুকির ঘরে ঢুকতেই দেখা যায় মেয়েটা বিছানায় উঠে বসেছে, সুধাও রয়েছে তার সঙ্গে। কিরে সুধা, তুই এখানে কি করছিস, তোকে না কয়েছিলুম নিজের ঘরেই থাকতে। আমার তো কিছু হয়নি, আমি শুধু শুধু ঘরের মধ্যে থাকতে যাব কেন গো, তাছাড়া ছোট খুকি একলা ছিল বলেই তো তার কাছে এলুম। অনেকদিন বাদে সুধাকে এতটা স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে দেখে অন্নপূর্ণা কিছুটা নিশ্চিন্ত হয়। বিছানায় এসে বসতেই ছোট খুকি তার কোলে মাথা রাখে। অন্নপূর্ণার মনে হতে থাকে এই বাড়ির দেওয়াল জুড়ে এত যুগ ধরে জমে থাকা বিষণ্নতার পলেস্তারাগুলো ধীরে ধীরে খসে পড়ছে, তার জায়গায় শত শত পদ্মের মতো জেগে উঠছে মনোমুগ্ধকর প্রসন্নতা, চোখ দিয়ে আপনা থেকে জল গড়িয়ে পড়ে কোলে শোয়া ছোট খুকির মুখের ওপরে। মা তুমি কাঁদছো? না রে মা, ও কিছু নয়। তাহলে তোমার চোখে জল কেন? অন্নপূর্ণা তাড়াতাড়ি চোখের জল মুছে নেয়। এই যে তুমি সেরে গেছো, সেই জন্যই তো আমার আনন্দ হচ্ছে। ও মা, আনন্দ হলে কেউ কাঁদে বুঝি? তা মা একটা গান গাও না। না রে খুকি, এতদিন গাওয়ার অভ্যাস নেই। ছোট খুকি অন্নপূর্ণার কোল থেকে উঠে এক লাফে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটে যায়। বাবা মশাই আপনি চলে এসেছেন। আগত মানুষটি গান থামিয়ে ছোট খুকিকে কোলে তুলে নেয়। আমার খুকি তো একদম সুস্থ হয়ে গেছে দেখছি, আর আমার কোনো চিন্তা নেই। অন্নপূর্ণা ঘোমটা টেনে বলে, আপনি বসুন আগে, এতটা পথ এই ঝড়জল মাথায় করে এসেছেন, আগে একটু জিরিয়ে নিন। আমি ঠিক আছি ছোট বউ, ভেবেছিলাম সদর থেকে ডাক্তারকে নিয়েই একেবারে ফিরব, কিন্তু সে তো আর হলো না, মনে একরাশ দুশ্চিন্তা সাথে করে বাড়িতে এসেছিলাম, কিন্তু এখন খুকিকে দেখার পরে সে ভয় কেটে গেছে। ভদ্রলোক এবারে ছোট খুকিকে বিছানায় নামিয়ে রাখে। ইনি হলেন বাড়ির বর্তমান জমিদার ও অন্নপূর্ণার স্বামী দিগম্বর চৌধুরী।
এবারে তার নজর যায় সুধার দিকে। সুধামাও তো দেখছি এখন অনেক ভালো আছে, তা রাত তো হলো, বাচ্চাগুলো খাবে কি সেই ব্যবস্থা কিছু করেছো ছোট বউ? ভাঁড়ারে তো তেমন কিছু নেই, তবে ও বউ হেসেলে পায়েস। কোন বউ, কার কথা বলছো তুমি? আরে ওই বউটা পুবের হেসেলে চার ছেলে মেয়ে নিয়ে পায়েস রাঁধছে যে। আমি তো এখানে আসার পথে পুবের হেসেলে কাউকে দেখলুম বলে মনে হলো না। কি বলছেন আপনি, আমি খানিক আগেই। অন্নপূর্ণা আর কথা না বাড়িয়ে পুবের হেসেলের দিকে ছুটে যায়। দিগম্বর বাবুও তাকে অনুসরণ করে। হেসেলে পৌঁছানো মাত্র অন্নপূর্ণা দেখে সত্যিই কেউ কোথাও নেই। উনুনের আঁচ নিভে এসেছে, একটা মিষ্টি গন্ধ মিশে আছে ঘরময়। হেসেলের সারা মেঝে জুড়ে অনেক অনেক থালা কড়াই বাটি গামলা ইত্যাদি ছড়িয়ে আছে, সবগুলোর ওপরেই সদ্য কেটে আনা পদ্মপাতা ঢাকা দেওয়া। এত বাসনকোসনই বা কোথা থেকে এলো? অন্নপূর্ণা হতবাক হয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ডেকে ওঠে, কোথায় গেলে বউ, কোথায় গেলে? এতক্ষণে দিগম্বরবাবু অন্নপূর্ণার পিছনে এসে দাঁড়িয়েছেন। কৌতূহলবশত তিনি হেসেলে ঢুকে ছড়িয়ে থাকা বাসনগুলোর ঢাকা সরাতেই প্রবল বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। প্রত্যেকটা পাত্রই লুচি নাড়ু মিষ্টি ভাজাভুজি আর তরি তরকারিতে পরিপূর্ণ। বাটি বাটি পায়েস এত পরিমাণে রয়েছে যা দিয়ে পুরো গ্রামের মানুষদের চার দিন পাত পেরে খাওয়ানো যাবে। দিগম্বরবাবুর মুখ থেকে কোনো শব্দ বেরোয় না, তিনি মাটিতেই বসে পড়েন। 100 জন মানুষ মিলেও এতগুলো রান্না এত জলদি করে ফেলা প্রায় অসম্ভব। তার উপরে রান্নার সামগ্রী বা কে আনল? কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, কে এসেছিল ছোট বউ, তুমি কার কথা বলছিলে? অন্নপূর্ণা কিছু বলার আগেই একতলা থেকে শিবুর ডাক ভেসে আসে, কর্তা মশাই, গিন্নিমা, নিচে এসে দেখো দেখি ভাড়ারে এত জিনিস এলো কোত্থেকে, চাল ডাল মশলা আনাজ, এত কিছু যে আমি একসাথে জীবনে দেখিনি গো, কি এই সব রেখে গেল এখানে? দিগম্বরবাবু হেসেল থেকে বেরিয়ে দ্রুত একতলায় নেমে যান। ভাড়ারে পৌঁছে তারও চক্ষু কপালে ওঠে, এই বাড়ির আগের সময়েও এত ভর্তি ভাড়ার তিনি কোনো দিন দেখেননি। অন্নপূর্ণা যেন ঘোরের মধ্যে চলে গেছে। ধীরে ধীরে সে নিচে নেমে ঠাকুর দালানের মাঝে এসে দাঁড়ায়। দেবীমূর্তির দিকে নজর যেতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, তবু মুখ ফুটে কোনো শব্দ বেরোয় না। মা যেন তার চার সন্তানদের নিয়ে অন্নপূর্ণার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন, সামান্য ব্যঙ্গের রেশও অবশ্য তার চোখে, যেন তিনি বলছেন, ইরে চিনতে পারলি না তো আমায়। এতক্ষণ আপনারা শুনলেন শ্রী অভিষেক চৌধুরীর কলমে একটি গল্প, অন্নপূর্ণার সংসার। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের কাজ ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।